এদিকে চট্টগ্রাম আট আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ হবে আগামীকাল। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। সকাল ১১টায় নগরীর এম এ আজির স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম হল থেকে বিতরণ করা হচ্ছে সরঞ্জাম। ১৯০টি কেন্দ্রে ইভিএম এ নেওয়া হবে ভোট। নির্বাচনে নৌকা প্রতীকের নোমান আল মাহমুদ সহ পাঁচজন প্রার্থী লড়ছেন। এই আসনে মোট ভোটার ৪,৭৫,৯৮৮ জন। নির্বাচন শান্তিপূর্ণ করতে ১৯ জন নির্বাহী এবং ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ২,০০০ সদস্য মোতায়েন থাকবে। ভোট গ্রহণ শুরু হবে সকাল ৮টায়। গত ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদের মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামীকালকে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের জন্য আমাদের যা যা প্রস্তুতি গ্রহণ করা দরকার তার সবগুলোই ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব এবং আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এই আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন এবং বিচারিক দায়িত্ব পালনের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন।